কেমন আছেন সবাই? আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে স্টার্ট আপদের নিয়ে বা তরুণ উদ্যোক্তা যারা নতুনভাবে চিন্তা করছেন যে চাকরি না করে বিজনেস করবেন, উদ্যোক্তা হবেন, তাদেরকে নিয়ে আমি কাজ করছি। তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য নানা রকম কলাকৌশল, পদ্ধতি, টেকনিক, আইডিয়া, ফান্ডিং, নানান বিষয়ে পরামর্শ দিচ্ছি। এবং আমার একদম সর্বশেষ পরামর্শ আমি যেটা বলতে চাই, এই এটা মানে এর মধ্যে আরও পরামর্শ দিব, বাট এই পরামর্শটাকে আমি সর্বশেষ বলতে চাই এই কারণে যে আপনারা যারা উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, উদ্যোক্তা হতে যাচ্ছেন, হবেন, কাজ শুরু করে দিয়েছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে নিজেকে কখনো আপনার কোম্পানির সিইও ভাববেন না, অন্তত প্রথম 2 বছর। এমনভাবে কাজ করেন অ্যাজ এ টিম, একজন কর্মী হিসাবে কাজ করেন, আপনার টিমে অন্যরা যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করেন। যেদিন আপনার কোম্পানি লাভের মুখ দেখবে, সেদিন থেকে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি একটা টিম লিড করতে পারেন। কারণ বসটা, বস শব্দটা অনেক বেশি অমানবিক আমার কাছে মনে হয় বা আনপ্রোডাক্টিভ মনে হয় সামটাইমস, আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি। রেদার আপনি একজন গার্জিয়ান হন, একজন লিডার হন, এবং আপনি আপনার সহকর্মীর মাথায় হাত রেখে বা পিঠে হাত রেখে বুঝিয়ে মোটিভেট করে যতটা কাজ আদায় করতে পারবেন, আপনি অর্ডার দিয়ে সেটা পারবেন না। সেই দিন নাই, সে যুগ নাই। এখন সবাই চায় একটু সম্মান, একটু এনভায়রনমেন্ট, একটু সুন্দর পরিবেশ, এটা কিন্তু সবাই চায়। সো আমি যারা হবু উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে নিজে সবার আগে অফিসে আসবেন এবং সবার শেষে আপনি অফিস থেকে যাবেন, যাতে করে আপনার সহকর্মীরা বুঝতে পারে যে আপনি তাদের চেয়ে বেশি কাজ করেন। এবং আমি মনে করি আপনি যদি আপনি সত্যি সত্যি টিম লিডার হতে চান, সত্যি সত্যি সিইও হতে চান, আপনার প্রতিষ্ঠানের কর্মীরা যেসব কাজ জানে, যেসব কাজ করে, সেই ধরনের কাজের একটা অত ডিটেইলে না জানলেও আপনার একটা মোটামুটি ধারণা আপনার থাকা দরকার কাজগুলোর ক্ষেত্রে। ডেফিনেটলি আপনি হয়তো আইডিয়া দিয়ে, ফান্ড দিয়ে আপনি কোম্পানি মালিক হচ্ছেন, কিন্তু দেয়ার আর লট অফ ওয়ার্ক যেগুলো আপনি হয়তো একা সব কিছু জানেন না, অন্যরা জানে, সেগুলো আপনি জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রতি আনুগত্য, আপনার প্রতি তাদের লিডারশিপটা দিন দিন বাড়বে। সো ডোন্ট বি দ্য সিইও অফ ইউর কোম্পানি, বেটার বি দ্য গার্জিয়ান অ্যান্ড বি দ্য লিডার অফ ইউর কোম্পানি। থ্যাংক ইউ ভেরি মাচ।